2023কে বিদায় জানিয়ে 2024 আমাদের মধ্যে আগমন শুরু হয়েছে। নতুন বছরটা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে শুরু করি, বেশি বেশি আল্লাহর ইবাদত করি, আমরা যেন নিজেদের অন্তরের মধ্যে কোনো হিংসা তৈরি না করি। এ দোয়াটা প্রতিটা মানুষের জন্য এবং কি আমার নিজের জন্য। আসসালামু আলাইকুম, আমি ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল। আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কিন্তু নতুন বছরে অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজকে ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। তো সকালে কিন্তু আমার গাছের শিম দিয়ে সবজি খিচুড়ি রান্না করেছি। খিচুড়ির ডিটেলসটা কিন্তু আমি আপনাদেরকে বলছি না। তো এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি উপর থেকে ধনে পাতা দিয়ে খিচুড়িটা নামিয়ে নিব। শীতের দিনে ঠান্ডার মধ্যে দুয়াওটা এক প্লেট খিচুড়ি হলে আর কী চাই বলেন। আজকে কিন্তু খিচুড়িটা আমি শুধু সবজি খিচুড়ি রান্না করছি, এখানে কিন্তু কোনো মাংস হবে না। তো আজকে খিচুড়িটা আমরা শুধু ভর্তা দিয়ে খাব। ভিডিও শুরুতে কিন্তু আমি দেখিয়েছি আমি আমার ছাদ বাগানে গাছের বেগুন পাড়তে গিয়েছিলাম। তো সেই বেগুনটা কিন্তু আপনাদের ভাইয়ের কাছ থেকে পেয়েছে। আজকে সেই বেগুন দিয়ে কী রেসিপি তৈরি করব তাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো এখানে আমি কালোজিরার ভর্তা বানাবো। তো ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। কালোজিরাটা আমি শুকনো খোলা টেলে নিয়েছি আর এখানে পাটায় পিষে ভর্তাটা তৈরি করব। এখানে শুকনো মরিচ নিয়েছি, লবণ নিয়েছি আর হচ্ছে রসুন নিয়েছি। তো পাটায় ভালোভাবে আমি কালোজিরাটাকে বেটে নিব। কম বেশি সবাই কিন্তু ভর্তা বানাতে জানেন, তবুও আমি শেয়ার করছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি, দয়া করে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে অল সিলেক্ট করে দিতে পারেন। এতে করে আমি যখন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আমরা কিন্তু কালোজিরাটা বাটা হয়ে গেছে প্রায়। এখানে আমি পেঁয়াজ দিলে আর একটু ভালো করে নিফাস করে বেটে নিব। আর সাথে কিন্তু ছিল শুটকির ভর্তা। তো এখানে কালোজিরা আর শুটকির ভর্তা দিয়ে আজকে আমরা সকালের নাস্তাটা করে নিব। এত বেশি ইয়ামি হয়েছিল বলার মতো না। আমি যখন বয়স দিচ্ছিলাম তখনও কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল। তো সকালে নাস্তা খাওয়া শেষ, এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। এই যে গাছ থেকে যে বেগুনগুলো পেরে নিয়ে এসেছি, তো সেগুলো কিন্তু এখানে কেটে কেটে রেডি করে নিয়েছি। দেখে কিন্তু একটু বোঝা যাচ্ছে না এই বেগুনগুলো যে আমার গাছে হয়েছে। তো যাই হোক, সব কিছু এখানে কাটাকুটি করে রেডি করে নিয়েছি। আর রান্না করার চেয়ে কিন্তু কাটাকুটি করতে, জোগাড় করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তাই না? আমি কিন্তু বর্তমানে এখন আমার বাবার বাড়িতে আছি। তো এখানে কিন্তু ছেলে মেয়ে মানে আমাদের ঘরের যে বাচ্চারা আছে আর তাছাড়া আশেপাশে একটু নয়েজ আসতে পারে, তার জন্য আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মাছগুলোকে আমি প্রথমে বেজে নিয়েছি, তারপরে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা বেগুনটাও বেজে নিয়েছি। এখানে আলুটা হালকা করে বেজে নিব। গাছের সবজি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের হাতে লাগানো যে কোনো জিনিসে কিন্তু অনেকটাই তৃপ্তি লাগে। আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার গাছে সবজি দিয়ে মানে শিম দিয়ে আমি তরকারি রান্না করেছি। আজকে বেগুন দিয়ে যে তরকারিটা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেই তেলে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে পেঁয়াজটা বাদামি করে বেজে নিব। তাই তো পেস্ট আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, লবণ। এখন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো সামান্য পরিমাণ পানি দিলাম যাতে করে মশলাটা আবার না পড়ে যায়। এখন হচ্ছে বেজে রাখা বেগুন, আলু, টমেটো, মাছ সবগুলো একসাথে দিয়ে আবার একটু কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি মাছ, আলু এবং সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপর কষিয়ে নিব। পাশের চুলা আমি কিন্তু বাঁধাকপি ভাপে বসিয়েছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করব।
ক্যামেরাতে কিন্তু বাঁধাকপির কালারটা অন্যরকম লাগছে। আসলে এই দিকে কিন্তু আমার এই কিচেনের জানালাটা দিয়ে রৌদ্র আসে, যে কারণে ক্যামেরার ফোকাসটা অনেকটা মানে অন্যরকম লাগে। এদিকে কিন্তু আমার তরকারি মাছগুলো কষানো হয়ে গেছে, তো আমি এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবসময় তরকারিতে গরম পানি দিয়ে রান্না করি, এতে করে রান্নার টেস্টটা যেমন ভালো থাকে আর রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এপাশে যে আমি বাঁধাকপিটা ভাপে বসিয়েছিলাম তাও কিন্তু হয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি এখন লবণটা চেক করে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তরকারিটা যখন চেক করেছি দেখলাম যে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তো উপর দিকে আমি একটু লবণ দিয়ে নিয়েছি। অনেকে কিন্তু তরকারি চেক করে না, তবে আমি কিন্তু সবসময় তরকারি লবণটা চেক করে তারপর রান্না করি। তো এই তো এখানে আমি কিন্তু আবার বাঁধাকপিটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে তো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা যখন বাদামি হয়ে গেছে আদা রসুন পেস্ট দিয়েছি। তো এই তো এখানে চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নিব। দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিব আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু আমি কোনো রকমের শুকনা মরিচ দিব না, আমি কিন্তু কাঁচা মরিচ দুটা চিলি করে দিয়েছি আর দিয়ে দিলাম দুটা তেজপাতা। তো এখন মশলাটার সাথে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে নিব। এভাবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। এই তো এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, তো আমি তো লবণটা চেক করে কিছুক্ষণ আবারও রান্না করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি উপর থেকে ধনে পাতাটা দিয়ে দিব। আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু সবসময় আমার ভিডিওতে বলি যে আমি যখন রান্না করি তরকারিটা যখন হয়ে যায় তখন কিন্তু আমি কিছুক্ষণ জালটা বন্ধ করে তারপরে হচ্ছে ধনে পাতা দিয়ে দিই। দেখেন কি সুন্দর ধনে পাতার কালারটা এখনও সবুজ আছে, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। তো এই তো এদিকে আমার বাঁধাকপিটাও কিন্তু হয়ে গেছে, তো আমি এখনও আবার একটু লবণ চেক করে নিচ্ছি। এটা আমার বদ অভ্যাস কিনা জানি না, আমি কিন্তু সবসময় কাজটা করি। তো লবণটা একটু কম হয়েছে, আবারও লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় একটু লবণটা চেক করে রান্না করলে, হ্যাঁ চেক করলে রান্নার টেস্টটা পারফেক্ট হয়। লবণ কম হলেও বোঝা যায় বা লবণ যদি বেশি হয় তাও কিন্তু বোঝা যায়, তবে চেষ্টা করি সবসময় লবণটা কম দেওয়ার জন্য। তো এই তো আমি এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি। দেখতে কিন্তু ভীষণ রকমের লবণে হয়েছে, তাই না? এই তো আমি কিন্তু রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম। এদিকে আপনাদের ভাইয়া ঘরে কিছু টুকিটাকি সদাই ফুরিয়ে গিয়েছিল, ওগুলো নিয়ে আসলো। তো এখানে বাচ্চাদের খাতা ছিল, ময়দা ছিল, চা ছিল আর ছিল তেল। তো এবার আমি 8 লিটার তেল নিয়ে আসছি, যেহেতু তেলটা কিন্তু আমার ভীষণ বেশি খরচ হয়। আসলে এখন যেহেতু শীতকাল, শীতকাল কিন্তু টুকিটাকি পিঠা বানানো বাজাপুরি খাবার তো খাওয়া হয়, তার জন্য ভাবলাম যে এই মাসটা 5 লিটার নিয়ে আসবো না, এবার আমি 8 লিটার নিয়ে এসেছি। এই তো এখানে বাচ্চাদের খাতা কলমগুলো আমি আবার দেখতেছি কে কোনটা নিবে, তাদেরকেও ভাগ করে দিব। আসলে এই জিনিসটা কিন্তু আমাদের সবার বেলাতে হয়, তাই না? আমার বাচ্চারাও কিন্তু খাতা কলম নিয়ে আসলে বাঘাবাগে নিয়ে ঝগড়া বেঁধে যায়। তো আমি সবসময় নিয়ে আসার পর দুই বোনকে দিয়ে তারপরে হচ্ছে ছেলেকে দেই। কথা বলতে বলতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তেই তো বাজারগুলো আমি এখানে গুছিয়ে নিব, যেটা যে স্থানে রাখার সেটা কিন্তু ওই স্থানে রেখে দিব। আমার কিন্তু চায়ের পাতিটা ফুরিয়ে গিয়েছিল, তো এখানে আমি কৌটাতে চায়ের পাতিটা ঢালতে ঢালতে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন সব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।